বগনা বাছুর কিনে এখন নাজেহাল অবস্থা সাইথিয়ার আব্দুল মহালাজের সেই বাছুর নাকি এখন কপিলা গাই তাই পঁচিশশো টাকায় কেনা ওই বাছুরের দাম উঠল পঁচাত্তর লাখ টাকা কিন্তু তারপরেও সে বাছুর বিক্রি করতে নারাজ আব্দুল মহালাজ বরং তিনি সরকার অথবা স্বহৃদয় কোনো ব্যক্তির কাছে পনেরো মাসের বাছুরের নিরাপত্তার জন্য সুরক্ষিত ঘর চেয়েছেন বাছুর যে দামি এটা বুঝতে পেরে রাতের ঘুম চলে গেছে মালিকের তার আশঙ্কা যেতে পারে কিংবা বাছুর না পেয়ে তার ক্ষতিও করতে পারে কেউ তাই নিতান্তই সাধারণ ছাপোষা এক শ্রমজীবী পরিবার বাছর কিনে রাতারাতি একদিকে নামি অন্যদিকে দামি হয়ে উঠেছে কিন্তু এমন কি ঘটল এক বছরের মধ্যে একটা বাছুরের আকাশ ছোঁয়া দাম উঠল বাছুরের মালিকের ভাষ্য এটা এটা মনে হয় আমাকে আল্লাহ দান হিসেবে পাঠিয়েছেন বাছুরটি প্রজননের আগেই দুধ দেওয়া শুরু করেছে যা নাকি স্বর্গের কপিলা গায়ে দিতে পারে তার মতে শরিয়াতের মেতে এই গরু আল্লাহর কৃপাধন্য ধন্য শাস্ত্রমতে এমন কামধনু গায়ের কথা জানতে পেরে স্বভাবতই গত কয়েকদিন ধরে ভারতের সাইথিয়া থানার মাঠপলসা গ্রামের পাড়ায় ভিড় জমতে শুরু করেছে ভক্ত থেকে উৎসাহীদের বাছুরের মালিক মহালা জানান বছরখানেক আগে সাইথিয়া গরুর হাট থেকে আড়াই হাজার টাকায় তিন মাসের বাছুরটি কিনে আনে তিনি কিন্তু হঠাৎই বাছুরটির কপালে ত্রিশুলের মতো একটি চিহ্ন দেখেন যার সারা গায়ে জটার মতো কিছু একটা বের হতে থাকে এরই মধ্যে বাট থেকে দুধ ঝরতে থাকে পনেরো মাসের বাছুরটির ক্রমেই সেই খবর ছড়িয়ে পড়ে গ্রামের দুই যুবক উত্তরপ্রদেশের একটি সংস্থার নাম করে পঁচাত্তর লাখ টাকা দামে বাছুরটি কিনতে চেয়ে মহারাজের বাড়ি আসে বলে তার দাবি তারপর থেকেই অনিশ্চয়তায় ভুগছে ওই পরিবার ছয় ভাইয়ের সংসারে পাঁচিলহীন ঘরে খোলা উঠানে বাছুরটি সারা রাত বাধা থাকে পরিবারের আশঙ্কা বাছুরটি চুরি যেতে পারে কপিলাকে সেবা করার নামে যদি কেউ কিছু খাইয়ে দেয় তাই চব্বিশ ঘন্টা নজরদারি বসেছে ঘিরে এরই মধ্যে কপিলার জন্য পাঁচামির এক শিল্পপতি মশারি ও পাখা কিনে এনে দিয়ে গেছে সাধারণ মানুষ থেকে পুলিশের কর্মকর্তা সবাই এসেছেন কামধেনু গাই দেখতে যদিও জীবনবিজ্ঞানের শিক্ষক তথা পশুপ্রেমী দীনবন্ধু বিশ্বাস বলেন নিউট্রট পিক হরমোনের অস্বাভাবিক ক্ষরণের জন্য এই ঘটনা শিউড়ি পশু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সৌরভ কুমার বলেন পোলাক্টিন হরমোন অতিমাত্রায় থাকার জন্য এই কাণ্ড ঘটে এই গাইকে প্রজনন করানো মুশকিল তবে এর দুধে বা শরীরে অলৌকিক কিছু নেই যদিও বাছুরের মালিক বলেন কপিলার দুধ অনেক লোকে কিনতে চাইছেন গোবর ও গোমূত্র তারা জমিতে ফেলে দিচ্ছেন আরও এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন